তুমি আমাদের জানি আজকে শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল দেখতে পাচ্ছ কেউ একজন এসেছে আমাদের বাড়িতে, আর আমি এখানে কিছু করছি। তো আমি কি করছি বলো তো? আমি এখানে আমাদের এই যে সুগার মাপার যে মানে মেশিনটা কিনে নিয়ে এসেছিলাম সেটাই বের করেছি। এসেছে আমার চাজি, চাজিও ডায়াবেটিসের পেশেন্ট। তো চাজির নাকি শরীরটা খুবই খারাপ লাগছে, তো সেই জন্যই এসেছে যে সুগারটা একটু টেস্ট করবে। তো সুগার টেস্ট করবে, তাহলে যেহেতু আরেকজনের করতে হবে তাই জন্য আমাকে ওই যে ভেতরের যে সিরিঞ্জটা থাকে যেটা দিয়ে ব্লাড বের করতে হয়, তো সেটা আমাকে এখন চেঞ্জ করতে হবে, সুচটা আর কি। তো আমি সেটাই চেঞ্জ করছি এখানে, করে সুগারটা টেস্ট করে দেব। তো অনেক বেশি সুগার ছিল না খেয়ে, সকাল সকালই এসেছে, সকালবেলা না খেয়ে এসেছে। একবার না খেয়ে করতে হয়, একবার খেয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আমরা বসে বসে এখন রোদ তাপাচ্ছি, রোদ 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 রোদ। অনেকগুলো রাতের বাসন ছিল, সেগুলো মাজলাম, ঝাড়ু দিলাম, চা বানালাম, খেলাম, খেয়ে পুরো। হ্যাঁ, আমি তোমার থেকে বড় দেখবে, রোদ তাপাচ্ছি এখন, রোদে বসে আছি আমি আর মাসুম। চলো এখন রোদ লাগে বেশি, এখন রোদটা গায়ে লাগছে বেশি, এখন বাড়ি যাই। চলো বাবা বাড়ি চলো, বিছানা তুলি নেই এখনো, বিছানা তুলি। ক্যামেরা অফ করো। চাঁদি আসছিলো, চাঁদি সুগারটা টেস্ট করে দিলাম, এত বেশি সুগার না খেয়েই এত বেশি। পরে এখন আবার আসবে, তখন খেয়ে দু ঘন্টা পরে আবার টেস্ট করে দিব। চলো। তো এই দেখো আমি এসে বিছানাপত্র তুললাম আর মাসুম চলে গেছে খেলতে মানিকের সঙ্গে। তো ঘরটা কালকেই সব পরিষ্কার করেছিলাম, গুছিয়েছিলাম, গোছানোই আছে, শুধু এই যে বিছানাটা তুলে নিলাম। এই ঘরটাও কালকে গুছিয়েছিলাম কিন্তু আজকে দেখে বোঝা যাচ্ছে না যে গুছিয়েছিলাম। এই যে দেখো বিছানার মধ্যে গোসল করে সব ভেজা গামছা লুঙ্গি সব রেখে দিয়েছে। চলো এগুলো এখন তুলে রাখি এখানেই। রান্না করব আবার, তো আজকে রান্না সেরকম কিছুই নেই, ডাল আর আজকেও শাক নিয়ে এসেছে, বথুয়া শাক। তো বথুয়া শাকের ভাজি করব, ডিম ভাজবো। এই হলো হচ্ছে আজকে দুপুরে রান্না। আর এই দেখো আলনাটার অবস্থা, পরে গোছাই এগুলো, পরে ভাজ করি, রান্না বসাই, দেরি হয়ে গেছে অনেকটা। তো চলো রান্না বসাবো বসাবো। এরকম টাইমে চাজি আবার আসলো আরেকবার টেস্ট করার জন্য, তো আরেকবার টেস্ট করে দিলাম, তারপরে রান্না বসালাম। তো রান্না বসিয়েছি, এদিকে ভাত বসিয়েছি আর ডাল সিদ্ধ বসিয়েছি, তোমরা দেখতেই পেলে। তারপরে ডিম ভাজবো, তো পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ এখন ডাল সম্বরতেও দিতে পারবো, শাক ভাজা করবো শাকেও দিতে পারবো, ডিম ভাজবো ডিমেও দিতে পারবো। তো পুরো একটা বড় পেঁয়াজ কেটে নিলাম, সেটা দিয়ে হয়ে যাবে। ওইদিকে রান্না তো হচ্ছে, তো এর মধ্যে কয়েকটা বাসন ছিল সেগুলো আমি এই যে মেজে নেব। আর কারেন্ট নেই, কারেন্ট কেন জানি না বারবার যাচ্ছে আসছে, থাকছেই না কারেন্টটা। তার জন্য এখন আমি এই যে বাসনকটা মেজে কলেই হচ্ছে বাসনগুলো ধুয়ে নিয়ে যাব। আর এই চায়ের বাসনটা ভিজিয়ে রাখবো, আর কালকে ওই কড়াইটাতে ওই যে কাঠের জালে রান্না করেছিলাম কড়াইটাও এখন রেখে দেব, একটু পরে মাজবো। এগুলো আগে ধুয়ে নিয়ে যাই, নাহলে ওই কালি আবার এই বাসনের মধ্যেও লেগে যাবে।
বাসনগুলো মেজে এনে আমি ওইদিকে শাকটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিমটাকে আমি ফাটিয়ে সব কিছু রেডি করে রেখে দেব। তাহলে যখন ও আসবে তখনই তাড়াতাড়ি ডিমটা ভেজে আমরা খাওয়া দাওয়া করে নেব। কারণ হচ্ছে ডিম ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না, আর এখন ঠান্ডা দিন ডিম একদম মানে এরকম চ্যাপ্টা হয়ে যায়, এত বাজে লাগে খেতে, তাই তাড়াতাড়ি রেডি করে রাখছি। রান্না হয়ে গেল শেষ, চলো তোমাদেরকে দেখাই আজকে কী কী রান্না করলাম, কী কী আর ওগুলোই যেগুলো বললাম, চলো ওগুলোই দেখিয়ে দেই। তো বন্ধুরা, এই হলো বথুয়া শাকের ভাজি, এটা এখানে ঢেকে রাখি। এখানে পাঁপড় ভেজেছি, তো পাঁপড় ভাজা তো মাসুমের বাবা খাবে না, আর মাসুম হচ্ছে বাড়িতে খাবে না, ওর জেঠুর বাড়ি, সেদিন যে ঝিলমিলের বার্থডে ছিল ওদের বাড়িতে এই দাওয়াত খেতে গেছে। আর এখানে আছে ডিম অমলেট গরম গরম, ঢেকে দিই না হলে ঠান্ডা হয়ে যাবে। আর এই যে ডাল, জিরে ফোড়ন দিয়ে মসুরের ডাল করেছি। এই হলো আজকের রান্না। পাঁপড় ভেজে এরকম বসে বসে খেতে কিন্তু আমার দারুণ লাগে, পাঁপড় ভাজা আমার ভীষণই প্রিয়। তো এখানে বসে আমি এখন পাঁপড় ভাজা খাচ্ছি। মাসুমের বাবা পাঁপড় ভাজা একদমই খায় না, মাসুম খায় কিন্তু মাসুম তো আজকে বাড়িতেই নেই, তাই জন্য আমি এখান বসে বসে একটা পাঁপড় ভাজা খেয়ে নিচ্ছি আর ওয়েট করছি মাসুমের বাবার আসার। যখনই আমি এখানে কিছু খেতে বসি তখনই এ জানি না কি করে যে গন্ধ পায়, এ চলে আসে। যা যা যা, দেখো মাসুমের বাবা চলেও আসলো আর আমরা খেতেও বসে গেলাম। এই যে শাক ভাজা, তারপর পাঁপড় ভাজা আর ডাল, এগুলো দিয়েই খাওয়া দাওয়াটা আমরা সেরে নেই। খাওয়া দাওয়া সেরে আমরা একটুখানি শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে মাসুমের বাবা কি করছে বলো তো, কালকে যে মোরগটা খেয়েছি সেই মোরগটার চামড়াটা রেখে দিয়েছিলাম। তো মোরগের চামড়া খেতে আমরা মানে ভীষণই পছন্দ করি, মোরগের দেশি মোরগের চামড়া কিন্তু খুবই টেস্টি হয়, সবার মুখে হয়তো টেস্টি লাগে না বাট আমাদের খুব ভালো লাগে, তাই জন্য কালকে চামড়াটা আমরা রেখে দিয়েছিলাম ভালো করে প্যাকেটের মধ্যে, ভালো করে বেঁধে আজকে পরিষ্কার করা হচ্ছে। আর একটুখানি বের হলাম ওইদিকে আমার মানে ভাসুরের বাড়িতে যাব, তো রাস্তায় যেতে যেতে দেখছি যে কী সুন্দর চাঁদ উঠেছে আর ওইদিকে সূর্য ডুবু ডুবু হচ্ছে, কী সুন্দর লাগছে দেখতে। দেখো রাস্তা দিয়ে ওইদিকে গাড়ি ঘোড়া যাচ্ছে, আর এর মধ্যে আবার বোন আসলো এই যে মাসুমকে নিয়ে যাচ্ছে। মাসুম আবার বলছে যে যাবে, কিন্তু যাবে আবার এইদিকে ওর জেঠিমণি বলেছে কেক বানাবে। তো ও এখন কেক খাবে না নানু বাড়ি যাবে, দুটো নিয়ে পুরো কনফিউশনে পড়ে গেছে যে কী করবে, নানু বাড়ি যাবে না জেঠিমণির কাছে গিয়ে কেক খাবে। তো ওর জেঠিমণি আসলে কেক নয় পিঠা বানাবে, তো ওকে মানে ইয়ার্কি করে বলেছে যে আমরা হচ্ছে কেক বানাবো থাক, তো ওই যে পিঠা বানিয়েছে এই যে। তো এই পিঠা আবার দিল মাসুমের জন্য যে মাসুম আসলে এখন খাবে, কারণ ওর তো আস্তে আস্তে লেট হয়ে যাবে, সন্ধ্যাবেলা গেল আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে, রাতি হয়ে যাবে। তো তার জন্য নিয়ে আসলাম আমি, এনে আমি একটা খেয়েছি, মাসুমের বাবা একটা খেলো আর মাসুমের জন্য রেখে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো সন্ধ্যাবেলা আসলাম রান্নাঘরে, রান্না করব। কী রান্না করব বলো তো, সেই চামড়াটাই যেটা ভালো করে রেখে দিয়েছিলাম মানে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেটা এখন রান্না করব। তো চলো রান্না করি। আর আজকে না মানে এত ঠান্ডা পড়েছে, রাত্রিবেলা একটা হাওয়া দিচ্ছে, বাইরে বের হলেই পুরো হাড়ের মধ্যে হাওয়া চলে যাচ্ছে, আর আমার এই জায়গাটা কেন জানি না ব্যথা করছে। তো যাই হোক চলো রান্না বসাই, এখন রান্না করব। এই যে চামড়াটাকে এখানে রাখা আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই হলো চামড়াটা, তো চামড়াটা কী করে আমি রান্না করব তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব। ভালো করে আগে ধুতে হবে, একটু একটু লোম আছে, ভালো করে বাছতে হবে আর একবার। তো এটা আমি কী করে রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করব এই চামড়া দিয়ে, আলু দিয়ে এই চামড়াটা রান্না করব, মুরগির চামড়া, মোরগের চামড়া। কালকে খেয়েছি মোরগ, আজকে খাবো মোরগের চামড়া দিয়ে হবে আমাদের ভুরি ভোজের আয়োজন। রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি আলু পেঁয়াজ,
আর রসুন, গোটা গোটা রসুন দিয়েছি। তো এরকম দিয়ে একটুখানি তেল দেব, তেল দিয়ে আমি ভেজে নেব আলুটাকে আর পেঁয়াজটাকে। বেশি ভাজবো না, অল্প হালকা ভাজবো আর কি। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, সব কিছু দিয়ে একটু হালকা ভেজে নেব। বেশি ভাজলে মশলাটা পুড়ে যাবে, তাই বেশি ভাজবো না। ভাজার পরে আমি তারপরে যখন এই যে এরকম হয়ে গেল, দেখো হালকাই ভেজেছি, বেশি একদমই ভাজিনি, গ্যাসের আগুনটা কমানো আছে। তো তারপরে আমি এই যে ধুয়ে রাখা চামড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে চামড়া, চামড়াই আছে মেইনলি, আর কিছু নেই। আর ডানা দুটো রাখা ছিল তো, সেই ডানাগুলো। তো এটা এখন আমি ভালো করে কষাবো আর কি, কষিয়ে একটু পানি দিয়ে দেব। দেশি মুরগির চামড়া সেদ্ধ হতে অনেকক্ষণই সময় লাগে, কিন্তু যদি ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি হয় তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এটা হচ্ছে মাছ। এখন আবার মাসুমের হাত দিয়ে মা এই যে মাছ পাঠিয়ে দিয়েছে, কাতলা মাছের কালিয়া করেছে, আর পাঠিয়েছে এই যে দুধ, গরুর দুধ। তো যাই হোক, মাসুম নাকি ভাত টাত খেয়ে এসেছে, তারপরেও চামড়া দেখে মাসুমও ভাত খেতে বসে গিয়েছিল। আর এখন আমি এই যে ওকে পিঠা দিয়ে দিচ্ছি, বলছি যে তোমার জেঠিমণি হচ্ছে কেক বানায়নি, পিঠা বানিয়েছে। তো হাসছে এখন, বলছে আমাকে ঠকিয়েছে বলছে। তো এখন এই যে পিঠা খাবে, আরও পিঠা খেতে থাক, আর আমি ওইদিকে রান্নাটা করি, রান্না বসিয়ে দিয়েছি। রান্না হতে হতেই মাসুম চলে এসেছে বাড়িতে, একবার বলছে খেয়ে এসেছি, একবার বলছে খেয়ে আসিনি, তারপর আবার অনেকটাই ভাত খেলো, হয়তো বা অনেকক্ষণ আগে খেয়েছে। আমাদের বাড়িতে খাওয়া দাওয়াটা না একটু আগেই হয়ে যায় আর কি, সন্ধ্যা সন্ধ্যাতেই হয়ে যায়, মানে আমরাই আগে খাই, আবার ওই বাড়িতে আরও আগে খাই, মানে রান্না হয়ে গেল তো সবাই এক এক করে খাওয়া দাওয়া শুরু করে দিল। রান্নাটা আমার হয়ে গিয়েছে মোটামুটি, এখন একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। শুভ সকাল বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হলো পরের দিন। তো পরের দিনে দেখো আমি কি করেছি, সকালে উঠে সমস্ত জামাকাপড় ধুয়ে দিয়েছি। এতগুলো জামাকাপড় জমেছিল, আজকে ধুই কালকে ধুই করে ধোয়াই হচ্ছিল না, তাই আজকে সকাল সকাল সব জামাকাপড় ধুয়ে দিয়েছি। আর আজকে খুব ভালো রোদ উঠেছে, খুব ভালো দিনে জামাগুলো ধুয়েছি, তা আজকে মানে শুকাবে। মাসুমের বাবার ওই যে জুতাও ধুয়ে দিয়েছি, বাকি মোজা টোজা যা ছিল সমস্ত কিছু, টুপি যা ছিল আর কি সব ধুয়ে দিয়েছি। আর আলু ক্ষেতগুলো দেখো একদম কি সুন্দর সবুজ হয়েছে। আজকে হলো পরের দিন, তো ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ ভিডিওটা আমি এডিটই করতে পারিনি, তো ভিডিও আর আজকে দিলাম না। ভাবছি আজকে কিছু ভিডিও আর কালকেরটা মিলিয়ে একসঙ্গে করে একটা ভিডিও আর কি বানাবো। তো রান্না করলাম, অনেকক্ষণে সকাল হয়েছে, মানে দুপুর হয়ে গিয়েছে, দেড়টা বাজে। রান্না করেছি শাক আলু সেদ্ধ, তো চলো দেখাই। এই যে লাফা শাকের ঝোল রান্না করেছি, আর এখানে আছে আলু সেদ্ধ, ব্যাস এই আজকের খাওয়া দাওয়া। তো বন্ধুরা, এই তো দেখলে খাওয়া দাওয়া, রান্না বান্না, মানে আলু শাক আলু সেদ্ধ। কালকে কয়েকদিন ধরে খুব খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর কি, শাক তো রান্না করেছিলাম কিন্তু খাওয়া হয়নি আগের দিন। তারপরে বাড়িতেও খাওয়া হলো পোলাও, বা এখানেও খাওয়া হলো। তো আজকে ভাবলাম একটু হালকা পাতলা রান্না করি। তো যাই হোক, শাক আর আলু সেদ্ধ দিয়ে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে নেব। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে, আসসালামু আলাইকুম, টাটা।